বুধবার মহাসাড়ম্বরে পালিত হলো কারিগরির দেবতা বিশ্বকর্মা পুজো। রায়গঞ্জের পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে যন্ত্রের দেবতার পুজোর আয়োজন করা হয়েছে এবছরও। রায়গঞ্জের এনবিএসটিসির ডিপোতে প্রতি বছরই সংস্থার কর্মীরা বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে নানা মডেল তৈরি করে থাকেন। এবছরও পুজোর আকর্ষণ চন্দ্রযান টু। পুজোর কয়েকদিন আগে থেকে ফেলে দেওয়া বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে চন্দ্রযান টু এর এই মডেল তৈরি করেন সংস্থার কর্মীরা, যা ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শনার্থীদের। অন্যদিকে প্রতি বছরের মতো এবারও রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডে বড় মাপের পুজোর আয়োজন করেছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের আইএনটিটিইউসি নেতৃত্ব। রাস্তার ওপর তৈরি করা হয়েছে আলোকসজ্জার বড় তোরণ। সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পুজো মণ্ডপের উদ্বোধন হয় শহরের আকর্ষণীয় এই পুজোর। রায়গঞ্জ শহরের এই দুই বিশ্বকর্মা পুজো দেখতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। বিশ্বকর্মা পুজো শারদীয়া উৎসবের বার্তা বয়ে আনে, তাই যন্ত্রের দেবতার পুজো ঘিরে এদিন সর্বত্র ছিল চেনা ছবি। রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ের গ্যারেজ লাইন সহ নানা কারখানা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে পূজিত হয়েছেন বিশ্বকর্মা। এদিন আরসিটিভির দপ্তরেও পালিত হয়েছে বিশ্বকর্মা পুজো। রায়গঞ্জের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয়েছে। উত্তর দিনাজপুর জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতেও সাড়ম্বরে পালিত হয় বিশ্বকর্মা পুজো। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ। আরসিটিভি সংবাদ, সত্যের খোঁজে সজাগ সতর্ক।